আজকে আমি করাবো পাস টেন্স আগের দিন করেছি প্রেজেন্ট টেন্স যারা টেন্স শিখতে চাইছো তারা অবশ্যই আগের দিনের ভিডিওটি দেখবে পরপর আমার টেন্সের উপর তিনটি ভিডিও হবে মনে করছি তো আজকে শেখাচ্ছি পাস টেন্স প্রথমে বলো পাস টেন্স কাকে বলে অতীতে কোনো কাজ শেষ হয়েছিল বোঝালে ভার্বের কি হয় পাস টেন্স হয় ঠিক আছে পাস টেন্স হচ্ছে চার প্রকার পাস্ট ইন্ডিফিনিট টেন্স পাস্ট কন্টিনিউস টেন্স পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আগের দিন বুঝিয়েছিলাম তাও আমি আবার লিখে দিয়েছি এরপরে চলে আসবো প্রথমেই আছে পাস্ট ইন্ডিফিনিট টেন্স তো পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে অতীতকালে কোনো কাজ সম্পন্ন হয়ে আছে কিন্তু যাহার কোনো সময় নির্দিষ্ট নেই হুম এই রকম কাজের ক্ষেত্রে ভার্ভের পাস্ট ইন্ডিফিনিট টেন্স বলা হবে বাই পাস্ট ইন্ডিফিনিট টেন্স বলে ঠিক আছে কেন অতীতকালে কোনো কাজ হয়েছিল বোঝাইলে সেটাকে বলা হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট টেন্স এবার পাস্ট ইন্ডিফিনিট টেন্স চেনার নিয়ম কি পাস্ট ইন্ডিফিনিট টেন্স চেনার নিয়ম হচ্ছে বাংলা ক্রিয়া শেষে ততে তামতেন এবং ললে লামলেন যুক্ত থাকবে ঠিক আছে এরপর চলে আসছি গঠনের নিয়ম পাস্ট ইন্ডিফিনিট টেন্স গঠনের নিয়ম কি পাস্ট ইন্ডিফিনিট টেন্স এর সেন্টেন্স তৈরির সময় আমি অবশ্যই আরেকটি কথা বলবো যারা টেন্স শিখছো তারা অবশ্যই ভারবে যে ফর্মগুলো আছে সেই ফর্মগুলো অবশ্যই করে নেবে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পার্টি পার্টিসিপেন্ট ফর্ম সেই ভার্ভের সেই ছকগুলো বা চার্টগুলো মুখস্থ করবে আমি পরে দেওয়ার চেষ্টা করবো তাও আমি বলে রাখলাম এবার পাস্ট ইন্ডিপেন্ডেন্স গঠনের নিয়ম কী প্রথমে কর্তা বসবে তারপর ভার্ভের পাস্ট ফর্ম বসায় বসাতে হবে এবং সবশেষে কর্ম বা অবজেক্ট বসবে যেমন আমি নিচে দিয়ে দিচ্ছি আমি স্কুলে গিয়েছিলাম সেই আগের মতোই নিয়ম সেন্টেন্স গঠনের প্রথমে কর্তা তারপর ক্রিয়া তারপর কর্ম তো আমি স্কুলে গিয়েছিলাম এটাকে সাজিনলে কী হবে আমি গিয়েছিলাম স্কুল আই ওয়েন্ট টু স্কুল এখানে ওয়েন্ট হলো কেন গোয়ের ফর্ম গো মানে যাওয়া সেই গো থেকে গোয়ের ফর্ম হচ্ছে ওয়ে গো ওয়েন গান তো এখানে ওয়েন তার জন্য বসলো আই ওয়েন টু স্কুল ঠিক আছে তুমি একটি বাঘ দেখিয়েছিলে ইউ স এ টাইগার সি এর ফর্ম হচ্ছে শ তার জন্য এখানে শ বসে গেল আমি একটু তাড়াতাড়ি করছি তার কারণ হচ্ছে ইউটিউবে লং টার্ম ভিডিও পারফরম্যান্স ভালো হয় না তাই একটু তাড়াতাড়ি করে বোঝাচ্ছি তোমরা আস্তে আস্তে পরে ভিডিওগুলো দেখে নেবে এরপর চলে আসছি আমি নেক্সট পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে কোন কাজ অতীতকালে চলছিলো বা হচ্ছিল বোঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে ঠিক আছে না অতীতকালে চলছিল বা হচ্ছিল কন্টিনিউ কথাটা থেকে এসছে কন্টিনিউয়াস মানে অবিরত চলছিলো বা হচ্ছিলো এরকম বোঝাইলে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালে এটা চেনার নিয়ম কী সেই একই রকম নিয়ম বাংলা শেষে এখানে থাকবে তেছিলাম তেছিল এবং তেছিলেন যুক্ত থাকবে গঠনের নিয়ম প্রথমে কর্তা বা সাবজেক্ট বসাতে হবে এরপর কর্তা অনুযায়ী ওয়াজ বা ওয়ার বসে তারপর ভারবের শেষে আইএনজি যোগ করতে হবে এবং সবশেষে কর্ম বা অবজেক্ট বসবে ঠিক আছে ওয়াজ ওয়ার কী করে ব্যবহার করা হবে আই হি রাম এগুলোর পর কি বসবে ওয়াজ আমি লিখে দিয়েছি উই ইউ দে এগুলোর পর বসবে ওয়ার এটার উদাহরণ যেমন আমি একটি বই পড়িতে ছিলাম এখানে দেখো পড়িতে কি আছে লাস্টে যুক্ততে ছিলাম ঠিক আছে এখানে কোনো কিন্তু সময়ের উল্লেখ নেই একটা কথা খেয়াল রাখার ব্যাপার এখানে কোনো সময়ের উল্লেখ নেই প্রথমে এই আমি একটি বই ছিলাম এটাকে সাজিয়ে নিতে হবে প্রথমে কর্তা আমি ছিলাম ক্রিয়া একটি বই ব্যাস হয়ে গেল এরপর এটাকে ট্রান্সলেশন করে নাও আয় বসবে প্রথমে তারপর আয়ের পর ওয়াজ বসবে ওয়াজ অথবা ওয়ের মধ্যে কারণ আয়ের পর ওয়াজ বসে তাই আই ওয়াজ আই ওয়াজ রিডিং এ বুক গীতা গান গাইতেছিল গীতা ওয়াজ সিঙ্গিং তারা ফুটবল খেলতে ছিল দে ওয়ে প্লেইং ফুটবল তোমরা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই শেয়ার করবে ভিডিওটা এবং লাইক কারো কিছু লাইক অবশ্যই করবে এবং কারো কিছু প্রবলেমগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব যে প্রবলেমগুলো হবে সেগুলো সলভ করে দেওয়ার এরপর চলে আসছি নেক্সট টেন্সে পাস্ট পারফেক্টেন্স পাস্ট পারফেক্টেন্স কাকে বলা হয় অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছিল বোঝায় সেটির পাস্ট পারফেক্টেন্স হয় মানে অতীতকালে একসঙ্গে কিন্তু দুটো কাজ বোঝাবে এই দুটো কাজের মধ্যে যেটা আগে হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্টেন্স কিন্তু যে কাজটা পরে হয়েছিল সেটা হবে কি পাস্ট ইন্ডিফিনিট টেন্স চেনার নিয়ম কি বাংলা ক্রিয়া শেষে ইয়ে ছিল ইয়ে ছিলাম ইয়ে ছিলেন এবং ইয়ে ছিলেন যুক্ত থাকে বোঝা গেল গঠনের নিয়ম প্রথমে কর্তা বসে তারপরে অকজুয়েলারি বা সাহায্যকারী ভার্ব হ্যাট বসাতে হয় তারপর ভারবের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাতে হয় ঠিক আছে মানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ভার্বের তিনটে ফর্ম প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপেল তো এখানে পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাতে হবে দু নম্বর হচ্ছে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয় সেটি বিফোরের পূর্বে এবং পরে হলে আফটার এর পরে পাস্ট টেন্স হয় আফটার মানে পরে বিফোর মানে পূর্বে ঠিক আছে দুটি কাজের মধ্যে তিন নম্বর হচ্ছে দুটি কাজের মধ্যে যেটি আগে ঘটে সেটির পাস্ট টেন্স হয় আর যে কাজটি পরে ঘটে সেটির পাস্ট ইন্ডিফিনেট টেন্স হয় মানে যেটা প্রথমে ঘটবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট যেটা পরে হবে সেটা পাস্ট ইন্ডিফিনেট টেন্স যেমন উদাহরণ দিয়ে বুঝেছি ডাক্তার আসার আগেই রুগীটি মারা গিয়েছিল এখানে একটা কথা বলি ডাক্তার এসেছিলো কিন্তু তার আগেই রুগীটি মারা গিয়েছিল তো এখানে কোন কাজটা আগে হয়েছে রুগীটি মারা গিয়েছিল তার জন্য রুগীটি মারা গিয়েছিল এটা হবে কি পাস্ট পারফেক্ট আর ডাক্তার আসা এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট তো নিচে এইভাবে সাজিয়ে নিচে রুগীটি মারা গিয়েছিল ডাক্তার আসার আগেই তো ট্রান্সলেশন কী হবে রুগীটি মারা গিয়েছিল দ্য পেশেন্ট হ্যাড ডায়েড কারণ কি কর্তার পর হ্যাড বসবে তাই হ্যাড বসিয়েছি ডায়ের পাস্ট পার্টিসিপেল ফ্রম ডায়েড হয়ে গেল আগে আগেকে বলা হয় আসার আগে আগেকে বলা হয় বিফোর তার জন্য বিফোর বসলো বিফোর দ্য ডক্টর কেম দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর কেম ডক্টর কেম বসলো কারণ হচ্ছে এটা পাস্ট ইনডেফিনেট ইন তাই এখানে কামের ফার্স্ট ফর্ম কেম হয়েছে ঠিক আছে সে আসিবার পর আমি ভাত খাইয়াছিলাম এখানে এই দুটো কাজের মধ্যে আমি খাইয়ে খাইয়াছিলাম এটা পরে সে এসেছিলো আগে তাই এখানে হয়েছে কি আই এট রাইস আফটার হি হ্যাড কাম ঠিক আছে বোঝা গেলো এরপর চলে আসছি আমি নেক্সট টেন্সে নেক্সট টেন্স হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে প্রথমেই লিখে দিয়েছি অতীতকালে কোনো একটি কাজ আরম্ভ হয়ে একটি নির্দিষ্ট সময় বা ঘটনা পর্যন্ত চলতেছিল বোঝাইলে ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে এরকম যদি কোনো একটা নির্দিষ্ট কিছু বোঝায় তখন সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার নিয়ম কি বাংলা ক্রিয়ার শেষে ইতে ছিল ইতে ছিলাম ইতে ছিলেন যুক্ত থাকে এবং ইতে ছিল ছিলে যুক্ত থাকে এবং কি এখানে সবথেকে একটা বড় ব্যাপার এখানে নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে যেখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এই ইতে ছিল ইতে ছিলাম এই জিনিসগুলো থাকবে কিন্তু ওখানে কোনো সময় বা কোনো নির্দিষ্ট কিছু নির্দিষ্ট টাইমের উল্লেখ থাকবে না এখানে নির্দিষ্ট টাইম উল্লেখ থাকবে এই দুটোই হচ্ছে দুটো টেন্সের মধ্যে আলাদা করে চিনে নেওয়ার নিয়ম গঠনের নিয়ম কি প্রথমে কর্তা বা সাবজেক্ট বসবে তারপরে হ্যাডবিন বসাতে হবে এরপর ভা ভার বসবে এবং ভার বেশ শেষে কী করতে হবে আইএনজি যোগ করতে হবে অবশ্যই আইএনজি যোগ করতে মনে রাখতে হবে এরপর চলে আসছি উদাহরণের যেমন শিক্ষক আসিবার পূর্বে আমরা খেলিতেছিলাম তো উই এটা সাজিয়ে নিতে হবে আমরা খেলিতেছিলাম আগে তার জন্য কী হচ্ছে উই হ্যাডবিন প্লেইং পূর্বে মানে কি আগে বিফোর দ্য টিচার কেম তার মানে উই হ্যাড বিন প্লেইং বিফোর দ্য টিচার কেম্প আমি দুই ঘন্টা ধরিয়া লিখিতেছিলাম আই হ্যাড বিন রাইটিং ফর টু আওয়ার্স বোঝা গেল তার মানে আমি এখানে একটা নির্দিষ্ট সময় আছে দুই ঘন্টা আগেরটাই যেমন শিক্ষক আসিবার পূর্বে ওখানে দেখো শিক্ষক আসিবার পূর্বে মানে একটা সময় বোঝাচ্ছে এখানেও আমি দুই ঘন্টা দুই ঘন্টা টাইম উল্লেখ আছে তার জন্য আমি দুই ঘন্টা ধরে লিখি লিখিতেছিলাম এটা টেন্স টেনশন আই হ্যাড বিন রাইটিং ফর টু আওয়ার্স আমার ভিডিওটি যারা দেখছো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে এবং লাইক করবে কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে এতটাই এর পরের দিন ফিউচার টেন্স বোঝাবো কারো কিছু প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং অন্যদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবে থ্যাংক ইউ